গেল ছয় মাসে প্রতিটি ডিমের উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় 18 ভাগের মতো, যা ডিমের দাম বাড়িয়ে দিয়েছে 25 ভাগের মতো। পোলট্রি ফিডের দাম বৃদ্ধিকে এর কারণ হিসেবে দেখছেন খামারিরা। তাদের হিসেবে ছয় মাসের ব্যবধানে প্রতি বস্তা খাদ্যের দাম বেড়েছে 250 টাকার মতো। পশুখাদ্য উৎপাদকরা বলছেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় মূল্য সমন্বয় করতে বাধ্য হচ্ছেন তারা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পোলট্রি খামারি আলামিন কাজী, তার খামারে বর্তমানে 1500 লেয়ার মুরগি রয়েছে, যেখান থেকে দৈনিক প্রায় 1400 ডিম আসে। ডিম উৎপাদনের জন্য প্রতিদিন অন্তত 150 কেজি বা 3 বস্তা খাদ্য লাগে খামারটিতে। ছয় মাস আগেও প্রতি বস্তা পোলট্রি ফিড 2100 টাকায় কিনতেন এই উদ্যোক্তা। বর্তমানে যা কিনতে হচ্ছে 2390 টাকায়, যা ডিমের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে। আমরা এই সেট মুরগি অর্ডারের মধ্যেই কিন্তু 200-250 টাকার মতো বাড়ছে। এইটা তো মনে করেন আমার মুরগির বয়স তেমন একটা বেশি না, কারণ এটা 6 মাস ধরে ডিম দিতেছে। খাবার দাম বাড়তি এই হিসাবে উৎপাদনের এটা বেড়ে গেছে গা, কারণ 5টা 80 পয়সার মতন সেটই পড়ে জায়গা, আর এখন পড়ে জায়গা আরও বেশি 6টার উপরে জায়গা। পোলট্রি খামারে ডিম এবং মাংস উৎপাদনে যে ব্যয় হয় তার 85 ভাগই যায় খাদ্যের পেছনে। খাদ্যের সাথে অন্যান্য ব্যয় এবং খামারের লভ্যাংশ যোগ করে প্রতিটি ডিম 8 টাকায় বিক্রি হচ্ছে পাইকারদের কাছে। বর্তমানে ডিমের ভালো দাম মিললেও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক খামারি মুরগি পালন কমিয়ে এনেছে বলে জানান খামারিরা। আমারও তো আগে আরও 2-3টা ফার্ম ছিল, এখানে 2-3টা শেড ছিল, এখন এখন 1টা শেড চলতেছে, বাকি আরও 2টা শেড এখন ক্লোজ করে রাখা হয়েছে। যে এটা সেভাবে বেনিফিট আসতেছে না বিধায় খাদ্যের দাম বৃদ্ধি, মেডিসিন আরও অনেক কষ্ট আছে এগুলোর উপর। তাই অনেকে আশেপাশে দেখা যাচ্ছে অনেকে খামারিরা এটা আর কুলাইতে পারে না পারাতে এরা ক্লোজ করে দিয়েছে। মাসে 6-7 লাখ টন পশুখাদ্যের চাহিদা রয়েছে দেশে, যার পুরোটাই সরবরাহ করে আসছে স্থানীয় ফিড মিলগুলো। এ খাতের উদ্যোক্তাদের দাবি, ভুট্টা, ধানের কুড়া, আটা, সয়াবিন, পাম অয়েল সহ খাদ্য তৈরির অন্যান্য উপকরণের দাম বেড়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে, যা তাদের উৎপাদন ব্যয় 50-60 ভাগ বাড়িয়ে দিয়েছে। আমরা যে সয়াবিন মিল 32-34 টাকায় কিনতাম, সেটা বর্তমান বাজার মূল্য 58 টাকা। আমরা যে ভুট্টা 20-21 টাকা কিনতাম, সেটা এখনকার বাজার মূল্য 32 টাকা। তো এগুলো আমাদের সব মেন ইনগ্রিডিয়েন্ট, ফলে আমাদের অ্যাভারেজ 50-60% র মেটেরিয়াল দাম বেড়ে গেছে। দাম আমরা কিছু সমন্বয় করেছি, কিন্তু আসলে যে পরিমাণ সমন্বয় করার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। সরকারের উচিত যে আমরা যে ইনকাম ট্যাক্স দিচ্ছি, যেটা 2015 সাল পর্যন্ত এই ট্যাক্স এই সেক্টরটা ট্যাক্স মুক্ত ছিল, সেটাকে আবার আগামী 3-4 বছরের 25 সাল পর্যন্ত অন্তত আবার ট্যাক্স মুক্ত করা। আমাদের যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ভ্যাট যেগুলো আছে, আমরা যে র মেটেরিয়াল যেগুলো কিনি তার জন্য যে ট্যাক্স আছে সেগুলোকে একটু সমন্বয় করা অথবা কমিয়ে আনা। কাঁচামাল এবং পশুখাদ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। রাজধানীর খুচরা বাজারে প্রতিহালি ডিম এখন বিক্রি হচ্ছে 38-40 টাকায়। আমাদের 3-4 মাস ধরে একই দাম চলতেছে, চিনি এক কোনোদিন আমদানি 10-15 এক কমে থাকার সাথে, আর কোনো সময় 10-15 বাইরে থাকা, 38-40 টাকা বেশি আলি 115-120। টিসিবির হিসেবে গত বছর এই সময়ে প্রতিহালি ডিমের দাম ছিল 28-30 টাকা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।